আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আরও একটি ইংরেজি ক্লাসে আবারও স্বাগতম। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে 11.5 নিয়ে আলোচনা করব এবং এখানে বেশ কিছু শূন্যস্থান রয়েছে, সেই শূন্যস্থানগুলো আমরা পূরণ করার চেষ্টা করব। শিক্ষার্থীরা, আমি চেষ্টা করব সম্পূর্ণ ক্লাসটি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তাই তোমাদের প্রতি অনুরোধ রইল, তোমরা আমাদের এই চ্যানেলে যারা নতুন আর এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমরা অবশ্যই আমাদের এই কোর্সটিকা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। শিক্ষার্থীরা, শুরুতে আমরা দেখে নিচ্ছি 11.5 আমাদেরকে ঠিক কী করতে হবে। দেখো, প্রশ্ন বলা হয়েছে, নাও রিড দ্য নোট অ্যাগেইন অ্যান্ড ডু দ্য ফিল ইন দ্য গ্যাপস অ্যাক্টিভিটি ইউজিং দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স ইন পেয়ার্স গ্রুপ। দেখো, বলা হয়েছে আবার সেই নোটটি পড়তে, যেই নোটটি আমরা গত ক্লাসে পড়েছিলাম তিন প্রকার বাক্য সম্পর্কে। ইউ মে ইউজ ওয়ান ওয়ার্ডস মোর দ্যান ওয়ান্স, তুমি চাইলে একটি শব্দ একাধিক জায়গায় ব্যবহার করতে পারো। দেন চেক ইউর অ্যান্সার উইথ ইউর পিয়ার্স, তারপর তোমার সহপাঠীদের সাথে সেই উত্তরগুলো মেলানোর চেষ্টা করো। তো দেখো শিক্ষার্থীরা, এখানে বেশ কিছু শূন্যস্থান দেওয়া রয়েছে। শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার্থে আমি এখানে বলে রাখছি, সেন্টেন্স মূলত পাঁচ প্রকার। সে পাঁচ প্রকার সেন্টেন্স কী কী? সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। যার মধ্যে প্রথম দুইটি সেন্টেন্স অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়েছো, এবং বাকি যে তিনটি সেন্টেন্স রয়েছে অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই তিন প্রকার সেন্টেন্স আমি কিন্তু গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তো এখানে সেই সেন্টেন্সের উপরই প্রশ্ন করা হয়েছে। এখানে যে শূন্যস্থানগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই শূন্যস্থানগুলোতে আমাদেরকে বসাতে হবে কোনটি কোন ধরনের বাক্য, কোন ধরনের বাক্যের বৈশিষ্ট্যগুলো কী কী। শিক্ষার্থীরা, এটি খুবই সহজ, যেহেতু তোমরা জানো যে কোন সেন্টেন্সের কাজ কী, কোন সেন্টেন্সের গঠন কীরকম, তাই অবশ্যই তোমরা খুব সহজভাবে এই শূন্যস্থানটি পূরণ করতে পারবে। দেখো, আমি তোমাদের জন্য একটি পিডিএফ নোট তৈরি করেছি যেখানে আমরা এই সম্পূর্ণ শূন্যস্থানগুলোর উত্তর দেখতে পাবো। দেখো, উপরে আমাদের একটি ছকে সেই শব্দগুলো দেওয়া রয়েছে, যেই শব্দগুলো বেছে বেছে এনে আমরা আমাদের এই শূন্যস্থানগুলোতে বসাতে পারব। তো চলো আমরা শুরু করছি। আমাদের প্রথম বাক্যে বলা হয়েছিল দেয়ার আর, এ নম্বরে ড্যাশ দেওয়া রয়েছে, তারপর বলা হয়েছে টাইপস অফ সেন্টেন্স ইন ইংলিশ। তো আমরা জানি যে পাঁচ প্রকার বাক্য রয়েছে ইংরেজিতে, তাহলে আমরা লিখব দেয়ার আর ফাইভ টাইপস অফ সেন্টেন্স। দেখো, এই ফাইভ শব্দটি আমরা লিখব এ নম্বরে। তো আমরা এ নম্বরে লিখব ফাইভ, ফাইভ টাইপস অফ সেন্টেন্স ইন ইংলিশ, ইংরেজিতে পাঁচ ধরনের বাক্য রয়েছে। তারপর বি নম্বরে বলা হয়েছে এ অর অ্যান, তারপর বি এ একটি শূন্যস্থান দেওয়া রয়েছে, সেন্টেন্স বিগিন উইথ নাউন অর প্রোনাউন। দেখো, এখানে কোন বাক্যের কথা বলা হয়েছে? যেই সেন্টেন্সটি নাউন এবং প্রোনাউন দিয়ে শুরু হয়। তাহলে আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণত নাউন এবং প্রোনাউন দিয়ে শুরু হয়, তাহলে আমরা বি নম্বরে লিখতে পারি অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার সি নম্বরে দেখো, বলা হয়েছে অ্যান ড্যাশ সেন্টেন্স মে বি অ্যাফার্মেটিভ অর নেগেটিভ। দেখো, সি নম্বরে কী বলা হয়েছে? যে এমন এক ধরনের সেন্টেন্স যা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ উভয়ই হতে পারে, তাহলে এক্ষেত্রে সেটি কোন ধরনের সেন্টেন্স হবে? দেখো শিক্ষার্থীরা, এটিও কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সই হবে, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ অর নেগেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক অথবা না বোধক উভয়ই কিন্তু হতে পারে। তো আমরা বি নম্বরও অ্যাসার্টিভ লিখলাম, সি নম্বরও অ্যাসার্টিভ লিখলাম। আমাদের প্রশ্নে কিন্তু বলা হয়েছিল যে তুমি চাইলে একটি শব্দ একাধিক শূন্যস্থানে বসাতে পারবে, তো আমরা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স এটি কিন্তু দুইটি শূন্যস্থানে বসিয়ে দিলাম। এরপর চলো ডি নম্বরে দেখি আমরা কী বলা হয়েছে। ডি এ বলা হয়েছে এ অর অ্যান ড্যাশ সেন্টেন্স ইজ ইউজড টু আস্ক কোয়েশ্চনস। দেখো, বলা হয়েছে এমন এক ধরনের বাক্য যা প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয়। তাহলে আমরা জানি যে প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয় কোন ধরনের বাক্য বলতো? প্রশ্নবোধক বাক্য, যেটিকে ইংরেজিতে আমরা বলি ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। আমরা কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করার উদ্দেশ্যে সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করি। সেক্ষেত্রে ডি নম্বরে আমরা লিখব ইন্টারোগেটিভ। তারপরে এ নম্বরে বলা হয়েছে, তারপরে ই নম্বরে বলা হয়েছে ড্যাশ সেন্টেন্স বিগিনস উইথ এ ভার্ব, এমন এক ধরনের সেন্টেন্স যা ভার্ব দিয়ে শুরু হয়। তাহলে এখানে আমরা কী লিখতে পারি বলতো? এখানে আমরা লিখব ইম্পারেটিভ সেন্টেন্স। আমি কিন্তু গত ক্লাসে তোমাদের সাথে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা জেনেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়। তাহলে আমরা ই নম্বরে লিখব ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে দেখো, বলা হয়েছে উই প্রেফার অর উইশ আদার্স উইথ অ্যান ড্যাশ সেন্টেন্স। দেখো, এই বাক্যে বলা হয়েছে যে আমরা এমন এক ধরনের বাক্য ব্যবহার করি যা দিয়ে সাধারণত প্রার্থনা বা ইচ্ছে প্রকাশ করা হয়।
তাহলে এই বাক্যটি কোন বাক্য বলো তো? আমি কিন্তু গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে আমরা কারোর প্রতি প্রার্থনা করলে, কারো ভালো চাইলে, কারোর জন্য শুভকামনা জানালে সেক্ষেত্রে আমরা কোন ধরনের বাক্য ব্যবহার করি। আমরা কিন্তু সেক্ষেত্রে অপটেটিভ সেন্টেন্স ব্যবহার করি, যেটি দিয়ে মূলত আমরা প্রার্থনা করতে পারি। তাহলে আমরা এখানে এফ নম্বরে লিখব অপটেটিভ সেন্টেন্স। সবশেষে জিয়ে বলা হয়েছে অ্যান ড্যাশ সেন্টেন্স এক্সপ্রেসেস আওয়ার স্ট্রং ইমোশন অর এক্সাইটমেন্ট, এমন এক ধরনের বাক্য যা আমাদের গভীর আবেগ এবং অনুভূতি প্রকাশ করে। তাহলে সেই ধরনের বাক্যটি কী হবে? সেটি কিন্তু অবশ্যই এক্সক্লেমেটরি বা আশ্চর্যবোধক বাক্য হবে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে কোন শূন্যস্থানে আমরা কী বসাবো? আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তোমরা তোমাদের খাতায় এই শূন্যস্থানের যেই উত্তরগুলো নোট করে রেখেছো সেটি আরও একবার মিলিয়ে নাও। দেখো, অ্যান্সারে এ নম্বরে হবে ফাইভ, বি নম্বরে হবে অ্যাসার্টিভ, সি নম্বরেও হবে অ্যাসার্টিভ, ডি নম্বরে হবে ইন্টারোগেটিভ, ই নম্বরে হবে ইম্পারেটিভ, এফ নম্বরে হবে অপটেটিভ এবং জি নম্বরে হবে এক্সক্লেমেটরি। তোমরা এই অ্যান্সারগুলো তোমাদের খাতায় ঝটপট লিখে নাও। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি চেষ্টা করছি তোমাদের সাথে 11.5 যে শূন্যস্থানটি রয়েছে সেগুলো উত্তরসহ দেখাতে। আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমি আশা করব তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব 11.6। এই 11.6 কিন্তু এই 11 অধ্যায়ের সবচেয়ে চমৎকার একটি অংশ। অর্থাৎ এই অংশে আমরা বেলেলেফোন অফ গ্রিস, এই চমৎকার গল্পটি জানতে পারব। আমি এই সুন্দর গল্পটি তোমাদের সাথে বাংলায় অর্থসহ আলোচনা করব। তাই শিক্ষার্থীরা, সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।